সৌদি প্রবাসী ভাইরা আপনাদের সকলের এই নিউজটা জানা অবশ্যই জরুরি। অবশ্যই নিউজটি পুরোপুরি শুনবেন এবং আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 2020 সালের মধ্যে সৌদি আরব থেকে নিজ দেশে ফিরে যাবে বাংলাদেশের সহ 6,70,000-এর বেশি বিদেশি নাগরিক। এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে ব্যাংক অফ সৌদি ফ্রান্সি। সৌদি সরকার বিদেশি নাগরিকদের কাছ থেকে যারা ফ্যামিলি নিয়ে থাকেন গত 1 জুলাই 2017 থেকে তাদের পরিচয়পত্র অর্থাৎ আগমন নবায়ন করতে বর্ধিত ফি নিয়ে শুরু করেছেন, যা প্রতি মাসে 2020 সাল নাগাদ পর্যায়ক্রমে বেড়ে 400 রিয়াল হবে ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে, আর শ্রমিকদের ক্ষেত্রে 800 রিয়ালে পৌঁছাবে। ভিশন 2030 অনুসারে সৌদি অর্থনীতি পণ্যের উপর বিভিন্ন ধরনের কর করে করাসহ তেল রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে আনতে বিকল্প অর্থনীতি উন্নয়নের জন্য শিল্পনের উদ্যোগ নিয়েছে দেশটি, যাতে করে সৌদি নাগরিকদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। ব্যাংক অফ সৌদি ফ্রান্সির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবে 1,60,000 বিদেশি নাগরিক কাজ করছে এবং প্রতি বছর 1,65,000 বিদেশি নাগরিক দেশটি ছেড়ে চলে যাচ্ছে। এদের মধ্যে বর্তমানে 15 লাখ বেশি বাংলাদেশি নাগরিক রয়েছে। এবং প্রশ্ন হলো, 2020 সালের পরে আমরা কি পারবো এদেশে থাকতে? আমাদের দ্বারা কি সম্ভব 1,500 থেকে 2,000 রিয়াল বেতন চাকরি করে কাপিলের ফায়দা দিয়ে 2020 অর্থাৎ 2020 সালে 12,000 রিয়াল দিয়ে আগামী নবায়ন করতে? আমরা 1,500,000 প্রবাসী কি পারবো আমাদের 1,500,000 ফ্যামিলির দায়িত্ব বহন করতে? এখনই সময় আমাদের নতুন করে কিছু ভাবার, অর্থাৎ প্রবাসী ভাইদের নতুন করে অবশ্যই ভাবতে হবে তারা কি করতে চাচ্ছেন, কি করা উচিত। আমাদের দেশে যদি কর্মসংস্থানের সুযোগ থাকতো তাহলে হয়তো এতটা পীড়াদায়ক মুহূর্ত পড়তে হতো না প্রবাসীর ভাইদেরকে। পরের দেশে পরদিন থেকে নিজের আনন্দময় দিনগুলো শেষ করে দিত না। আমাদের দেশের মতো কর্মঠ মানুষ বিশ্বের আর কোনো দেশে নেই, এটা আমাদের দেশ নয় বিদেশের সবাই এটা স্বীকার করে। আমাদের সরকারের কাছে 1,500,000 সৌদি প্রবাসীর আকুল আবেদন। রেমিটেন্স যোদ্ধাদের কথা একটু কষ্ট করে ভাবুন প্লিজ। আমাদের মতো প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। দেশের টাকা সচল রাখতে শুধু বিদেশ নয়, সঠিক সুযোগ পেলে দেশ থেকেও করা যায়, এমন কথাই জানিয়েছেন এক প্রবাসী বন্ধু। দর্শক, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।